হ্যালো বন্ধুরা, ভারত ও বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র বলা হয়। তবে স্বার্থের টানে কখনো বন্ধু শত্রু হয়ে যায়। তবে বঙ্গোপসাগর নিয়ে ভারতের সাথে বাংলাদেশের ঝামেলা দীর্ঘদিনের। যদিও ভারতের সাথে আন্তর্জাতিক মামলাতে জয়লাভ করে বাংলাদেশ বিশাল বঙ্গোপসাগর দখলে পেয়েছে, তারপরও বিভিন্ন সময়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে ঢুকে মাছ শিকার করে নিয়ে যায়। এছাড়াও ভারতের অনেক জাহাজ বিনা অনুমতিতে বঙ্গোপসাগরে প্রবেশ করে থাকে। তাই যদি কখনও বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ লেগে যায়, তাহলে কি বাংলাদেশ সমুদ্রে ভারতীয় নৌবাহিনীকে হারাতে পারবে? বাংলাদেশ নাকি ভারত, সমুদ্রে কে বেশি শক্তিশালী? যুদ্ধ হলে কাদের জয় হবে তা জানবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2023 র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে সপ্তম। ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 295টি এবং ভারতীয় নৌবাহিনীতে সদস্য সংখ্যা 1,42,252 জন। ভারতীয় নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যেগুলো খুবই শক্তিশালী। ভারতের এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে 35 থেকে 40টি করে ফাইটার যুদ্ধবিমান রাখা যায়। চীন, আমেরিকা এবং রাশিয়ার পর ভারতের হাতে সর্বোচ্চ এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ভারত ছাড়া আর কারো হাতে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও ভারতের নৌবাহিনীতে আরও 11টি ডিস্ট্রয়ার্স রয়েছে, যেগুলো বিশাল সাইজের যুদ্ধজাহাজ। এছাড়াও ভারতীয় নৌবাহিনীতে 12টি ফ্রিগেট এবং 19টি করভেট রয়েছে এবং ভারতীয় নৌবাহিনীতে সাবমেরিন আছে 18টি। এর মধ্যে 3টি সাবমেরিন নিউক্লিয়ার পাওয়ারে চলে। এছাড়াও ভারতীয় সাবমেরিনগুলো পারমাণবিক হামলা করতেও সক্ষম। বর্তমানে ভারত নিজ দেশেই সাবমেরিন তৈরির চেষ্টা করছে। ভারতীয় নেভিতে প্যাট্রোল ভেসেল রয়েছে 138টি। তবে ভারতীয় নেভিতে কোনো রকম মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ নেই, যেটা খুবই দুঃখজনক একটি বিষয়। ভারতীয় নেভি এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ছাড়াও আরও অত্যাধুনিক বেশ কিছু অস্ত্র ব্যবহার করে থাকে। যেমন ভারতীয় নেভি ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন ব্যবহার করে থাকে। যেমন ভারতীয় নেভি রুদ্র রোস্তম নামে ভয়ঙ্কর একটি অ্যাটাক ড্রোন ব্যবহার করে থাকে, যে ড্রোনটি ইন্ডিয়া নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করেছে। তবে এই ড্রোনটি খুব বেশি একটা কার্যকরী নয়। এছাড়াও ভারতীয় নেভি নেভাল ফাইটার হিসাবে F-7 যুদ্ধবিমান ব্যবহার করে থাকে, যে যুদ্ধবিমানগুলো খুব বেশি উন্নত নয়, যেগুলো 70-এর দশকের যুদ্ধবিমান। আর ভারত তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে যতই শক্তিশালী বলুক না কেন, ভারতের সব এয়ারক্রাফট ক্যারিয়ার রাশিয়া থেকে সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছে। অর্থাৎ ভারত পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ার ক্রয় করেছে। তাই সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে ভারত কতক্ষণ যুদ্ধ করতে পারবে তা ভাববার বিষয়। আবার ভারতীয় নেভির একটি খারাপ দিক হচ্ছে বেতন ভাতা। আপনি হয়তো বিষয়টি বুঝতে পারছেন না, প্রবলেম নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। ভারতীয় নৌবাহিনীতে যারা চাকরি করে তারা শুধু মাস শেষে স্যালারি পাবার আশায় চাকরি করে, তাদের যুদ্ধ করার মতো সাহস নেই। আর যুদ্ধক্ষেত্রে সাহস না থাকলে জয়লাভ করা যায় না। যে জাতি মরতে ভয় পায় সে জাতি কখনো যুদ্ধে জিততে পারে না। আপনারা যারা ভারত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের বলে দেই, আপনারা দয়া করে গোমূত্র খাওয়া বন্ধ করুন। আপনারা গোমূত্র খাওয়াতে আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে। আপনারা গোমূত্র খান সেটাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু দয়া করে সেটা ভিডিও করে ইন্টারনেটে ছাড়বেন না। বন্ধুরা, আবারও ভারতীয় নেভির কাছে ফিরে আসি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাববেন ভারত তো পারমাণবিক শক্তিধর দেশ, ভারতের হাতে তো পারমাণবিক বোমা আছে। এটা ঠিক যে ভারতের হাতে পারমাণবিক বোমা আছে এবং ভারতীয় নেভিও পারমাণবিক বোমা ব্যবহার করে থাকে, তবে সে বোমাগুলো তেমন কার্যকর নয়। ভারত শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই বোমাগুলো তৈরি করে রেখেছে। এমনকি ভারতীয় পারমাণবিক বোমাগুলোর দিকও ঠিক নেই। ভারত যদি বাংলাদেশকে লক্ষ্য করে পারমাণবিক বোমা ফেলে, তাহলে হয়তো বাংলাদেশে পৌঁছার আগেই মাঝপথেই তা বিস্ফোরণ ঘটে যাবে, হয়তো সেটা পশ্চিমবঙ্গেও পড়তে পারে। আর ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে ভারতীয় নৌবাহিনী সব থেকে দুর্বল এবং ভারতীয় নৌবাহিনীতে যারা চাকরি করে তাদেরও ফিটনেস ঠিক নেই, তারাও গোমূত্র খেয়ে জাহাজ চালায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতীয় নৌবাহিনীর সাথে যদি কোনো দেশের যুদ্ধ লেগে যায়, তাহলে ভারতীয় নৌবাহিনী 1 ঘন্টা হয়তো টিকতে পারবে না। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান পৃথিবীর মধ্যে 29তম।
এবং বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল 112টি যুদ্ধজাহাজ রয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাক্টিভ সদস্য রয়েছে 30,000। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমানে একটি সাবমেরিন বেজও রয়েছে এবং দুইটি মিং ক্লাস সাবমেরিন ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনী। এই সাবমেরিনগুলোতে আধুনিক কম্পিউটার, যোগাযোগ ব্যবস্থা, উন্নত যুদ্ধাবস্থা সিস্টেম, নতুন দূরপাল্লার রাডার সিস্টেম ইত্যাদি সংযোগ করা হয়েছে। বাংলাদেশ নেভির সাবমেরিনগুলো 12 মার্চ 2017 চালু করা হয়েছে। আবার কিছুদিন আগে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের এই সাবমেরিনের গতি প্রতি ঘন্টায় 33 কিলোমিটার। এতে 8টি সাবমেরিন বিধ্বংসী টর্পেডো রয়েছে, 14টি এন্টিশিপ টর্পেডো রয়েছে এবং 30টির ওপরে নেভাল মাইন রয়েছে এবং রয়েছে ক্রুজ মিসাইল সিস্টেম। আর এই দুটি সাবমেরিনই নয়, খুব দ্রুত আরও 4টি সাবমেরিন যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ সম্পর্কে জানব। বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে 7টি শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে 1টি দক্ষিণ কোরিয়া থেকে, 4টি চীন থেকে এবং 2টি যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে আরও 2টি শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ খুব দ্রুত যুক্ত হবে, যেগুলো বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। আর বাংলাদেশে নির্মিত এই 2টি যুদ্ধজাহাজই হবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমানে থাকা 7টি ফ্রিগেটের মধ্যেই 5টি গাইডেড মিসাইল ফ্রিগেট, আর আমেরিকার তৈরি 2টি ফ্রিগেটই প্যাট্রোল ফ্রিগেট। তবে এগুলো খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যাট্রোল ফ্রিগেট। এই যুদ্ধজাহাজগুলো কোনো রকম বাইরের সাহায্য ছাড়াই টানা 45 দিন সমুদ্রে ভাসতে সক্ষম, আর প্রতিটি ফ্রিগেটই 1টি করে হেলিকপ্টার নামার ব্যবস্থা রয়েছে। 7টি ফ্রিগেট ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে আরও 6টি করভেট রয়েছে। এই করভেটগুলোকে বাংলাদেশ নৌবাহিনী আরও অস্ত্র ও সেন্সর লাগিয়ে উন্নত করেছে। বর্তমানে আরও 6টি করভেট তৈরি হচ্ছে চট্টগ্রাম শিপইয়ার্ডে, যা খুব দ্রুত বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে যে 6টি করভেট জাহাজ রয়েছে, তার মধ্যে 4টি চীন থেকে এবং 2টি ব্রিটেন থেকে ক্রয় করা। এক একটি জাহাজের ওজন প্রায় 1,500 টনের মতো। করভেটগুলোতে অত্যাধুনিক সব মিসাইল সিস্টেম রয়েছে। এছাড়াও FM-90 মতো এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে এই করভেটগুলোতে। বাংলাদেশ নৌবাহিনীতে আরও 30টি প্যাট্রোল ভেসেলস রয়েছে, আর প্যাট্রোল ভেসেলস হলো মূলত টহল জাহাজ। এগুলোতে প্রধান অস্ত্র হিসাবে একটি ফোর্বস 60mm গান ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মডেলের মেশিন গান এবং অস্ত্রশস্ত্র রয়েছে এই জাহাজগুলোতে। এই জাহাজগুলোর ওজন প্রায় 1,200 টন করে। বাংলাদেশ নৌবাহিনীতে এসব ছাড়াও আরও 13টি ফাস্ট অ্যাটাক ক্রাফট রয়েছে। ফাস্ট অ্যাটাক ক্রাফট হলো এক ধরনের ছোট নৌযান, যা দ্রুততার সাথে শত্রুকে আক্রমণ করতে পারে এবং আকারে বড় জাহাজের তুলনায় ছোট হবার কারণে সহজেই শত্রুর দৃষ্টি এড়াতে পারে। বাংলাদেশ নৌবাহিনীতে আরও রয়েছে 4টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ভেসেলস। এ জাহাজের প্রধান কাজ হলো শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করা। আর এরকম অ্যান্টি সাবমেরিন জাহাজ ভারত বা মিয়ানমার কারো কাছেই নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের কাছেই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ভেসেলস রয়েছে। আর এরকম 2টি অ্যান্টি সাবমেরিন জাহাজ সবসময় বঙ্গোপসাগরে টহল দিয়ে থাকে, ফলে ভারত এবং মিয়ানমারের সাবমেরিনগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে ভয় পায়। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ BNS বঙ্গবন্ধু সম্পর্কে জানব। বন্ধুরা, BNS বঙ্গবন্ধুই হলো বর্তমানে বাংলাদেশ নেভির সবচেয়ে সর্বাধুনিক এবং আধুনিক যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজটি শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজটি পরিচালনা করতে 210 জন নাবিকের প্রয়োজন হয়। 2001 সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই যুদ্ধজাহাজটি দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করেছিল, আর দক্ষিণ কোরিয়া যুদ্ধজাহাজ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। BNS বঙ্গবন্ধুর পেনাট নাম্বার হচ্ছে F-25 এবং এর ওজন 2400 থেকে 2500 টন। BNS বঙ্গবন্ধু লম্বায় 340 ফুট এবং প্রস্থ 41 ফুট। BNS বঙ্গবন্ধুতে ইঞ্জিন হিসাবে রয়েছে সাউথ কোরিয়ার অত্যাধুনিক ACMT-12 VST double ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 22,501 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। BNS বঙ্গবন্ধু জাহাজটি 25 নট বা 46 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ছুটতে পারে। এই যুদ্ধজাহাজটি একবার রসদ নিয়ে টানা 1.5 মাস গভীর সমুদ্রে টহল দিতে পারে। BNS বঙ্গবন্ধু যুদ্ধজাহাজটি পরিচালনা করতে 210 জন নাবিকের প্রয়োজন হয়। যদিও এই জাহাজটি সাউথ কোরিয়া তৈরি করেছে, তারপরও বাংলাদেশ ইউরোপ থেকে অসংখ্য অস্ত্র আমদানি করে জাহাজটিতে সেট করেছে। এতে করে BNS বঙ্গবন্ধুর শক্তিমাত্রা আরও বহুগুণে বেড়ে গেছে। BNS বঙ্গবন্ধুতে রাডার হিসাবে যুক্ত করা হয়েছে ফ্রান্সের থেলাস কোম্পানির DA-08 এয়ারসার্স রাডার, আর এটি খুবই কার্যকরী শক্তিশালী একটি রাডার।
এ রাডারের মাধ্যমে 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যুদ্ধ বিমান শনাক্ত করা সম্ভব। নেভিগেশন হিসাবে এই যুদ্ধজাহাজটিতে রয়েছে কেলভিন 1007 আই ব্যান্ড নেভিগেশন রাডার। পৃথিবীর অন্যতম শক্তিশালী এই রাডারটি 300 কিলোমিটারের মধ্যে থাকা সকল শত্রু জাহাজ শনাক্ত করতে পারে। অর্থাৎ বিএনএস বঙ্গবন্ধু যেদিক দিয়ে যাবে তার আশেপাশের 300 কিলোমিটার এলাকার সকল যুদ্ধজাহাজের ওপরে নজর রাখতে পারবে এই জাহাজটি। আর এইরকম মোট 4টি রাডার লাগানো আছে বিএনএস বঙ্গবন্ধুতে। শত্রুর যুদ্ধজাহাজের নজরদারি ফাঁকি দেবার জন্য বিএনএস বঙ্গবন্ধুতে লাগানো হয়েছে নেদারল্যান্ডের তৈরি লিপর্ট MK2 ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাডার। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ হল শত্রুপক্ষের যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করা। অর্থাৎ বিএনএস বঙ্গবন্ধুকে ভারত বা মিয়ানমারের যুদ্ধজাহাজ শনাক্তই করতে পারবে না। তারা বুঝে ওঠার আগেই বিএনএস বঙ্গবন্ধু তাদের ডুবিয়ে দিবে সমুদ্রে। নেদারল্যান্ডের তৈরি এই ওয়ারফেয়ার রাডারের অগ্রভাগে একটি অত্যাধুনিক ক্যামেরাও লাগানো আছে। আর এই ক্যামেরার কাজ হলো দূরের জিনিস টার্গেট করা। বিএনএস বঙ্গবন্ধুতে আরও লাগানো আছে ফ্রান্সের থেলাস কোম্পানির অত্যাধুনিক ভেরিয়েন্ট ইয়ারসার্স রাডার। আর এই রাডারের কাজ হলো 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে যে কোনো যুদ্ধবিমানকে শনাক্ত করা। অর্থাৎ বিএনএস বঙ্গবন্ধুর 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে যদি ভুল করেও ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ ঢুকে পড়ে তাহলে সেগুলোকে শনাক্ত করতে পারবে এই রাডার এবং মুহূর্তে ফায়ার করে সে যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করতে পারবে বিএনএস বঙ্গবন্ধু। আর এ কারণেই ভারতীয় বিমানবাহিনী এবং মিয়ানমার বিমানবাহিনী জমের মতো ভয় পায় এই যুদ্ধজাহাজটিকে। এসব ছাড়াও আকাশে পানিতে বা পানির নিচে লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করতে এ জাহাজটিতে লাগানো হয়েছে ম্যাডাডোর অপটিক্যাল সার্ভেলেন্স অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। আর এটি বর্তমান যুগে খুবই অত্যাধুনিক একটি সিস্টেম। আর এই অত্যাধুনিক যন্ত্রের কাজ হলো লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন বা যুদ্ধজাহাজকে খুঁজে বের করে তা ধ্বংস করা। এসব ছাড়াও বিএনএস বঙ্গবন্ধুতে এয়ার ডিফেন্স হিসাবে লাগানো রয়েছে চায়নার তৈরি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমটি 20 থেকে 30 কিলোমিটার দূরে থেকেই শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান, ড্রোন এবং যে কোনো আকাশযানকে ধ্বংস করতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য এটিতে যুক্ত করা হয়েছে ইতালির তৈরি অটোমাট MK2 মিসাইল সিস্টেম। আর এই মিসাইলগুলো খুবই শক্তিশালী। এই মিসাইলের রেঞ্জ 180 থেকে 200 কিলোমিটার। অর্থাৎ 200 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করতে সক্ষম বিএনএস বঙ্গবন্ধু। ভারতের শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্তকে ডুবিয়ে দেবার জন্য বাংলাদেশের বিএনএস বঙ্গবন্ধুর একটি মিসাইলই যথেষ্ট। শুধু ভারতের যুদ্ধজাহাজই নয়, মিয়ানমারের যে কোনো যুদ্ধজাহাজকেও ধ্বংস করতে সক্ষম বিএনএস বঙ্গবন্ধু। মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ কিয়ানসিত্তাকেও ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধজাহাজটি। আর এসব কারণেই বিএনএস বঙ্গবন্ধুকে বাংলাদেশের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ বলা হয়। শুধু যুদ্ধজাহাজই নয়, যদি ভারত বা মিয়ানমার তাদের সাবমেরিন দিয়ে বিএনএস বঙ্গবন্ধুকে ধ্বংস করতে চায় তাও তারা সফল হবে না। কারণ বিএনএস বঙ্গবন্ধুতে লাগানো আছে অত্যাধুনিক সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো টিউব। আর এই টর্পেডো টিউবগুলো বিএনএস বঙ্গবন্ধুর উভয় পাশে লাগানো আছে। বিএনএস বঙ্গবন্ধু টর্পেডো হিসেবে বহন করে ইতালির তৈরি A244S ফায়ার অ্যান্ড ফরগেট টর্পেডো। এই সাবমেরিন ধ্বংসকারী টর্পেডোগুলো খুবই অত্যাধুনিক। ফায়ার অ্যান্ড ফরগেট, অর্থাৎ এটি ফায়ার করার পরে এটির কোনো গাইডেন্সের প্রয়োজন হয় না। প্রায় 13 কিলোমিটারের মধ্যে যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম এই বিএনএস বঙ্গবন্ধু। তো বন্ধুরা, বাংলাদেশ ভার্সেস ভারত যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কখনোই চাইব না যে বাংলাদেশ ও ভারত দুই বন্ধুর মধ্যে যুদ্ধ লাগুক। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।